ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে শেষ ২৪ ঘণ্টায় ৫১৬২ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৯ কেজি ইলিশ জব্দ করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যে আগামী ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন বলবৎ থাকবে। এ সময় ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রি ও নিষিদ্ধ করা হয়েছে। এদিকে জব্দকৃত কারেন্ট জাল নদী তীরে পুড়িয়ে দেওয়া হয়। ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।